আপনি কখন ওনার সম্পর্কে জানলেন? তখন আমি মনে হয় নার্সারিতে পড়ি, না ওকে যখন প্রথম চিনি তখন আই থিঙ্ক আমি নার্সারিতে ভর্তি হয়েছি, স্কুলে এরকম সময় থেকে চিনি। আম্মুকে ভাইয়াকে নিয়ে স্কুলে যাই, আমি আম্মুর আরেক হাত ধরে থাকি, মানে আমিও যাবো আর কি। ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে, ও এত সুন্দর ছিল, মানে এখন তো ম্যানলি একটা ভাব আসছে, তখন হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছিল, তো আন্টি না মাঝে মাঝে ওকে ফ্রক পরাতো, মানে শখ করে, যে আন্টির খুব শখ ছিল, আন্টির খুব শখ ছিল যে আন্টি ওকে মাঝে মাঝে ঝুটি করে দিত, আমার মনে আছে আমি স্কুলে যেতাম এরকম। আমার মনে হয় যে এটা সবাই, আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে এটা হয়, কারণ ছোটবেলায় বাচ্চাদের একই রকম লাগে, এটা বোঝা যায় না যে এটা ছেলে নামে। আমার মনে হয় এটা সব বাচ্চার সাথে হয়, এটা শুধু আমার সাথে যে এরকম হয়েছে। না না, আমি আপনি জিজ্ঞেস করতে চাচ্ছি ফারহানা নিশোকে যে সে মেয়ে হলে কেমন হতো, আপনার মনে হয় তার চেহারা কেমন হতো? মেয়ে হলে আই থিঙ্ক এতদিন মানে বিয়ে ছাড়া এইভাবে থাকতে পারতো, এত সুন্দর একটা মানে মেয়ে হতো। তুমি ছোটবেলায় যেটা হচ্ছে তুমি শার্ট প্যান্ট তোমার পরাই দিছে, এবং আমি দেখছি, কিন্তু আমি দেখছি আন্টি শার্ট প্যান্ট পরে এখানে হ্যাট পরে মুচা আকে ঘুরাইছে, আমি দেখছি এটা। ওটা তো স্কুলের আমাদের আগে ছিল না, সব সিক্রেট তো জেনে যাচ্ছে দর্শকও আমিও। আপনারা দুজনেই তো মিডিয়াতে কাজ করেন, আপনাদের কর্মক্ষেত্রটা মানে একটু ভিন্ন হলেও জায়গাটা একই, আপনারা এটা কিভাবে উপভোগ করেন? উপভোগ করি বলতে আমার যেটা হয়, আমার তো মেইন যে আমি নিউজটা পড়ি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমার আফটার অফিস জব ছিল, মানে আমি বইটা যখন পড়তাম তখন ক্লাসের পরে আমি নিউজ পড়তে যেতাম বা তারপর জবে জয়েন করলাম। তো আমার উপভোগের জায়গাটা যেটা হয় কি, যে যখন বইটা ছিলাম তখন হুট করে কিছু একটা হলো। কোন সাবজেক্টে? আমি বইটা আরবান প্ল্যানিং এ ছিলাম। আরবান প্ল্যানিং, আচ্ছা আচ্ছা। তো তারপর যেটা হলো যে কোনো ইনসিডেন্ট হলো, কোনো কিছু হলো, ক্লাসমেটরা বা স্যাররা সবাই জিজ্ঞেস করতো যে কি হচ্ছে, বা তুমি একটু খবর নিয়ে দেখো, বা তুমি একটু বলো, বা তারপর অফিসে যখন যেতাম খুবই স্বাভাবিক সবাই এসে জিজ্ঞেস করতো যে তুমি খবরটা নাও, সো দ্যাট মানে তারা একটু ওভার শিওর হতে পারে যে হ্যাঁ আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কি। সো ওই জিনিসটা আমি বেশ ফিল করতাম, এবং অফিস থেকে ইভেন নিউজ এমন একটা ব্যাপার, কখনো ওটার জন্য আমি কোনো মানে অবস্ট্যাকল কোনো কিছু আসেনি যে হ্যাঁ এটা করতে পারবা না, বা অফিস থেকে কোনো কিছু বলা যে না এটা করতে পারবা না, এরকম কোনো কিছু আমি কখনো ফেস করিনি। তার মানে হচ্ছে আপনার অভিজ্ঞতাটা সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ। আর মডেলিং এর ক্ষেত্রে? মডেলিং এর ক্ষেত্রে যেটা আসলে করেছি ওটা অনেক আগে, অনেক আগে বলতে প্রায় 7-8 বছর আগে কিছু কাজ করেছিলাম, কিন্তু যখন করেছি তখন অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে আমি ওইভাবে উপভোগ করার আগে আমি নিউজে চলে এসেছি, তো সো আলাদা করে আমি ওই জিনিসটাকে কখনো বুঝিনি, যে মডেল নিশো বলে আমি জিনিসটা কখনো বুঝিনি। আর আপনার? এটা প্রথম থেকে আমি একটা মানে দেখা যায় যে ডিসিশন নেওয়ার চেষ্টা করি, যে হয়তোবা কারো কথা, হয়তোবা স্ক্রিপ্ট হতে পারে, হয়তোবা ওইখানকার এনভায়রনমেন্ট, আমি যদি আমি জানি আগে যে না এখানকার এনভায়রনমেন্ট এরকম, হয়তোবা আমি যে তাল মিলিয়ে চলতে পারবো না, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি আগের থেকে স্টপ করি। কিন্তু ওভারঅল আমার কাজের ক্ষেত্রে, মিডিয়ার কাজের ক্ষেত্রে আমি একদম খুবই এনজয় করি। আচ্ছা, কোন পরিচয়টা বেশি ভালো লাগে, মডেল নিশো না অভিনেতা নিশো? আমার মনে হয় একজন মডেল তো একজন অ্যাক্টর, সো এটা পার্টিকুলারলি আলাদা করে দেখার কিছু নাই। একজন আমার মনে হয় যে না, হি ইজ অ্যান আর্টিস্ট, সে একজন অ্যাক্টর। যদি এরকম অপশন থাকতো, এরকম আমার মনে হয়, যদি তোমাকে এরকম অপশন দেওয়া হতো যে আদার মানে তুমি হয় মডেল হিসেবে কাজ করো অর অ্যাক্টর হিসেবে, দেন এটা আমাকে বললে হয়তো আমি বলবো অভিনেতা হিসেবে কাজ করব, কারণ সামগ্রিকভাবে জেনারেলি অভিনেতাই, মডেল অভিনেতা। হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার সেক্টরের কাজগুলোই আলাদা করে দেয় প্রথমে। আমি বুঝতে পেরেছি, সো এটাই আর কি। ওভারঅল আপনার কাছে কি সংবাদ পাঠিকা নাকি মডেল? ডেফিনেটলি সংবাদ পাঠিকা, ডেফিনেটলি আমি অনেক বেশি ইনভলভ ব্যাপারটার মধ্যে।